দয়াল নবীর আগমনের কারণে আমরা উম্মতে মুহাম্মাদের কত বড় সৌভাগ্য, কত বড় আমরা নিয়ামত পাইলাম। একসময় নবী ঈসা রূহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম একটা পাহাড় ভ্রমণ করতে আসেন, হঠাৎ করে পাহাড়ের পাদদেশে একটা সুন্দর সাদা একটা পাথর দেখতে পেলেন। বলুন না সুবহানাল্লাহ, এত সাদা একটা পাথর, যেই পাথর এরকম সাদা আর দুনিয়ায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম দেখে নাই। বলুন না সুবহানাল্লাহ। সাদার মধ্যে যে অনেকে সাদা জামা পরে আছে, সাদার মধ্যে কোয়ালিটি আছে কি নাই? এক এক সাদার এক একটা আপনার উজ্জ্বলতা। তো এত সাদা পাথর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালাম কখনো দেখে নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম পাথরটা দেখতে আসে, চারপাশে ঘুরতে আসে আর দেখতে আসে আশ্চর্য হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক ডাক দিলেন, ঈসা রে, ঈসা তুমি কি এই পাথর দেখে আশ্চর্য হয়ে যাও? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালাম বললে, হা আল্লাহ, এরকম পাথর আমি আমার জীবনে একটাও দেখি নাই। আমার আল্লাহ পাক ডাক দিলেন, ঈসা রে, এর চাইতেও আশ্চর্য আর কিছু দেখতে চাও নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, আল্লাহ, এটাই তো একটা আশ্চর্যের বিষয়, আবার এর চাইতে আশ্চর্যের কি রয়ে গেছে? আমার আল্লাহ পাক ডাক দেন, ঈসা রে, এই পাথরের মধ্যে এই আশ্চর্য লুকাইত আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, আল্লাহ, ওই আশ্চর্যের বিষয়টা কিভাবে আমি দেখতে পারবো? আমার আল্লাহ পাক ডাক দিলেন, ঈসা রে, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা ওই পাথরের মাঝখানে আঘাত করে দাও, তাহলে ওই আশ্চর্যের বিষয়টা বের হয়ে আসবে। যেমন আপনার একটা ডিম, ডিমের মাঝখানে যদি আপনি ছোট্ট একটা কিছু দিয়ে বাড়ি দেন, আঘাত করেন, দেখবেন দুটি খোসা দুই দিকে পড়ে যাবে, মাঝখান থেকে কুসুম বেরোয় আসবে, কথা ঠিক কিনা? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালাম এবার ওই পাথরের মাঝখানে যখন তার হাতের লাঠি দ্বারা আঘাত করে দিয়েছে, আঘাত করার সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে পাথর সরে গেছে, মাঝখানে দেখি একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, পাথরের ভিতরে নামাজ আদায় করে। আশ্চর্যের বিষয় কিনা? বড় একটা আশ্চর্যের বিষয়। এবার ওই ব্যক্তি যখন পাথরের ভিতর থেকে যায় নামাজে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যখন সালাম ফিরিয়ে নিয়েছে, সালাম ফেরানোর পরে নামাজ শেষ হয়, কথা ঠিক কিনা? এবার হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালাম এবার যুবককে ডাক দিলেন, যুবক রে, তুমি এইখানে কতদিন পর্যন্ত নামাজ আদায় করতে আসো? এবার ওই যুবকটা ডাক দিল, ঈসা, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, আমি এখানে একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, দু বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, আমি এখানে 1400 বছর যাবৎ ইবাদত করি। কয় বছর? 400 বছর। হিসেব আছে? 400 বছর যাবৎ আমি এখানে ইবাদত করতে আসি, নামাজ আদায় করতে আসি। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম দেখলেন, ওই যে ব্যক্তি নামাজ আদায় করতে আসে, তার যায় নামাজের সম্মুখে আনসিজন কিছু ফল রয়ে গেছে। এখন কি আমের সিজন? আমের সিজন না, কারো কাছে আম দেখলে আশ্চর্য হব কি না? আম সিজন কিছু ফল রয়ে গেছে। ওই ফল দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম এবার ওই যুবককে জিজ্ঞাসা করলেন, এ যুবক, তুমি এই 400 বছর ইবাদত করে আল্লাহ পাকের কাছ থেকে নগদে কি পেয়েছো? 400 বছর কি ইবাদত করো, নগদে তুমি কি পেয়েছো? একটু সামনের দিকে আগে আসেন আর দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহ। যাদের সামনে একটু জায়গা আছে একটু আগে বসি, ওই দিকে জায়গা আছে, ওই দক্ষিণ পাশে জায়গা আছে, দক্ষিণ পাশে একটু, ওই সামনের দিকে, সাল্লাল্লাহু আলাইহি। তো বলতেছিলাম, এবার ওই যুবককে জিজ্ঞেস করলাম, যুবক রে,
এখানে তুমি কতদিন পর্যন্ত ইবাদত করতে আছো বলল 400 বছর এরপরে বলল যুবু তুমি 400 বছর ইবাদত করে নগদ আল্লাহ পাকের কাছ থেকে কি পেয়েছো নগদে দুনিয়ায় কি পেয়েছো আখিরাতে তো রয়েই গেছে কিন্তু দুনিয়ায় এতদিন নির্কলুষ ইবাদত একদম ইখলাসপূর্ণ ইবাদত নির্ভেজাল ইবাদত এত সুন্দর ইবাদত করে তুমি দুনিয়ায় কি পেয়েছো এবার যুবক ডাকদা আল্লাহর পয়গম্বর নবী সারহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি এখানে ইবাদত করে আমি এখানে ইবাদত করে নগদ দুইটা পুরস্কার আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছি এবার ইসারহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন ও যুবক কি তুমি फायदा পেয়েছো কি উপকার পেয়েছো একটু বলো এবার ইসারহুল্লাহকে রাসূলুল্লাহর প্রশ্নের জবাবে যুবক ডাক দিলেন এক নম্বর হলো আমি যখন ইবাদত করা শুরু আমি যখন এই পাথরের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম পাথরের মধ্যে আবদ্ধ হওয়ার পরে ওই সময় পাথরটা এত পরিমাণ কালো ছিল এত পরিমাণ কালো ছিল যেই কালো আমি দুনিয়ার বুকি আর কোন এরকম কালো দেখি নাই ওই রকম কালো ছিল এত কালো পাথর আমি ইবাদতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এই পাথরটাকে সাদা করে দিলে নারে তাকবীর নারে তাকবীর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বলুন জিন্দাবাদ এবার বলতি আছি এই দুটা কথা বলে এই কথাটা বলেই আমি শেষ করে দেব শুনতে রাজি আছেন এই ঘটনাটা বলেই আমি হুজুরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ এবার যুবক ডাক দিলাম আল্লাহর পয়গম্বর নবী সারহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি এখানে ইবাদতের বিনিময় আমি যখন এই পাথরের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম এই পাথরটা বড় কালো ছিল কিন্তু ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে সাদা করা শুরু করে দিলে সাদা করতে করতে আজ পর্যন্ত সাদা হয়েছে আপনি দেখে আশ্চর্য হয়ে গেছেন শুধু তাই নয় এই পাথরের মধ্যে আমি ইবাদত করি আমাকে দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না কিন্তু আমি এই ভিতর থেকে দুনিয়ার মানুষদেরকে দেখতে পাই আর আমার সম্মুখে দুই নম্বর ফায়দা হলো দুই নম্বর পুরস্কার হলো আমার সম্মুখে আপনি যে আনসিজন ফল দেখতে পাচ্ছেন এই ফলগুলো দুনিয়ার কোনো ফল নয় এই ফলগুলো আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে তিন বেলা আমার এই খাবার দেয় এই কথা যখন শুনেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে ধারণা হয়ে গেছে আমার মনের কথা আমার আল্লাহ পাক জানে কি জানে না মনের মধ্যে ধারণা করছে এই রকম নির্কলুষ ইবাদত নির্ভেজাল ইবাদত কোন মানুষ করতে পারছে না আমরা ইবাদত করি দুনিয়ার সমস্ত ঝামেলা আমাদের মাথায় আছে কথা ঠিক কি না নামাজ পড়তে যাই যে কথা মনে ছিল না সে কথা নামাজের মধ্যে মনে আসে কিন্তু এই ব্যক্তির কোনো দুনিয়ার ধান্দা আছে দুনিয়ার কোনো ধান্দা নাই নির্ভেজাল ইবাদত একমাত্র খাঁটি ইবাদত ওই ইবাদত করার বিনিময়ে এবার হযরত ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছে যে এই ব্যক্তি বুঝি 400 বছর যে সুন্দর ইবাদত করছে নগদে পুরস্কার পাইছে জান্নাতি খাবার খাচ্ছে আমার মনে হয় এই ব্যক্তিটা সবার আগে নেকি নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাবে এরকম ধারণা হওয়া স্বাভাবিক কিনা যেই ব্যক্তি বুঝি সবার আগে নেকি নিয়ে জান্নাতে যাবে আবার আল্লাহ পাক ডাক দিলেন ঈসা না না আপনি এরকম ভাববেন না এরকম চিন্তা করবেন না ও ঈসা রুহুল্লাহ আপনি কি আর একটা ছোট্ট একটা আশ্চর্যের খবর শুনবেন ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ গো একটা হলো সাদা পাথর দেখে আমি আশ্চর্য হয়ে গেছি এরপরে আপনার এই পাথরের মধ্যে মানুষ ইবাদত করছে এটা কত বড় আশ্চর্যের বিষয় এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি ও আল্লাহ এরপরে
আপনি কি আশ্চর্যের খবর আমারে শোনাবেন। এবার আমার আল্লাহ পাক বলেন, ঈসা তোমাকেও বানাইতাম না, কোনো কিছুই বানাইতাম না, যেই নবীর জন্য আমি সব কিছু বানাইছি, আমার ডান নবী মান নবী খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার হাবিবের উম্মতেরা তোমার এই যে যুবকটা 400 বছর ইবাদত করে যে সওয়াব লাভ করেছে, আমার ওই হাবিবের উম্মতে মুহাম্মাদীর আপনার 400 বছর নয়, 400 দিন নয়, 400 আপনার ঘন্টা নয়, 400 মিনিট নয়, মাত্র একটা রাত ইবাদত করবে, ওই একটা রাতের ইবাদতের বিনিময় আমি আল্লাহ পাক এই 400 বছর ইবাদতের চাইতেও অধিক সওয়াব দান করে দেব। কিসের বিনিময়? একটা রাতের ইবাদতের বিনিময়। এই লোকটা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সামলাতে পারলেন না, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানিয়ে দাও। আমার আল্লাহ বলেন, ঈসা তোমারে কি আমি কম দিছি? ওই নবীর উম্মত হই যাও, এর আগে সমস্ত পয়গম্বর আলাইহিম সালাম আমার হাবিবের কথা শোনার পরে সকল নবী আবদার করেছিল, আল্লাহ ওই হাবিবের আপনার হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নাও। সমস্ত নবী আবদার করেছে, কারো আবদার আমি কবুল করি নাই। ঈসা তোমাকে কি আমি কম দিয়েছি? ঈসা দুনিয়ার বুকে দুইজন ব্যক্তি বাপ ছাড়া আছে, একজন বাপ না দুজন ছাড়াই আছে, হযরত আদম আলাইহিস সালাম, আর একজন বাপ ছাড়া দুনিয়ার বুকে আছে একমাত্র হলা তুমি, বলুন না সুবহানাল্লাহ। ঈসা শিশু বয়সে তোমাকে আমি কথা বলার শক্তি দিয়েছি, দুল্লাই থাকা অবস্থায় তুমি কথা বলেছো, তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছো, এরপরে ঈসা তোমাকে আমি এই জমিনের বুকে আমি মানুষের হেদায়েতের জন্য 104 খানা কিতাব নাজিল করেছি, 104 খানা কিতাবের মধ্যে প্রধান হলো 4 খানা কিতাব, এই 4 খানা কিতাবের 1 খানা কিতাব ইনজিল কিতাব তোমাকে দান করে দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে 124,000 পয়গম্বর আলাইহিমুস সালাম রয়ে গেছে, এই 124,000 পয়গম্বর আলাইহিমুস সালামের মধ্যে প্রধান হলো 4 জন রাসূল, সেই 4 জনের রাসূলের 1 জন তো আমি তোমারে করেছি। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এগুলোর জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, তবু আমার মন মানে না, আল্লাহ আমার কোন দিলের মধ্যে কোথাও লেখা নাই, কোনো কিতাব আমার জন্য পাঠাও নাই, যে ঈসা নবীর উম্মতেরা 1 রাত ইবাদত করলে 2 রাতের সওয়াব পাবে, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজের সওয়াব পাবে, 1টা ভালো কাজ করলে 2টা ভালো কাজের সওয়াব পাবে, এরকম কথা কোথাও লেখা নাই। ও আল্লাহ অথচ তোমার হাবিবের উম্মতেরা মাত্র 1 রাত ইবাদত করবে, 1 রাতের বিনিময় তুমি 400 বছরের ইবাদতের চাইতে অধিক সওয়াব দান করে দিবা, বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার মন চায় ওই নবীর উম্মত হওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঈসা তোমাকে আমি দুনিয়ায় বাপ ছাড়া পাঠাইছি, ঈসা আর একটা খবর শুনে নাও, তোমার মা মারিয়াম আলাইহিস সালাম স্বামীবিহীন দুনিয়ায় কাটাইছি, কিন্তু আখেরে জান্নাতের ভিতরে তোমার মা স্বামীবিহীন থাকবে না, আমার ওই হাবিবের সঙ্গে তোমার মা মারিয়াম আলাইহিস সালামকে বিবাহ করিয়ে দেব, জান্নাতের ভিতরে আমার আপনার নবী দান নবী দুইজন ব্যক্তিকে বিবাহ করবেন, একজন হযরতে আসিয়া আলাইহিস সালাম ফিরাউনের স্ত্রী, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালামকে আমার দান নবীর সঙ্গে জান্নাতের মধ্যে বিবাহ করানো হবে, আবার হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আমার নবীর সঙ্গে জান্নাতে বিবাহ করানো হবে। এবার ঈসা বললেন, ও আল্লাহ বুঝিনা আমি
তোমার কাছে দোয়া করি আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করে নাও। এবার আমার আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে আমি চির ইতিম বানিয়েছি, যা যাইসা আমি তোমাকে তোমার দোয়া কবুল করে নিলাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আপনার দুনিয়া থেকে আপনার তুলে নেওয়া হয়েছে, আবার দুনিয়ার বুকে ফিরবে, সে জামানায় দুনিয়ার বুকে ফিরবে, কিন্তু নবী রাসূল হয়ে নয়, আমার আপনার মতো নবীর উম্মত হয়ে। বলুন না সুবহানাল্লাহ। বলুন তো এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনদিন আল্লাহর কাছে বলেছিলাম? আল্লাহ পাক দয়া করে আমারে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ান নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছে। তাহলে ওই নবীর জন্ম মোবারকের কারণে, নবী দুনিয়ায় আসার কারণে আমাদের এই মর্যাদা বৃদ্ধি পাইছে কিনা? নবীর আগমনের কারণে এই মর্যাদা আমরা পেয়েছি, কিন্তু নবীর অফাতের কারণে কি আমাদের মর্যাদা চলে গেছে? তাহলে নবীর জন্ম এই মাসে নবী এসেছে, এই জন্য আমার খুশি করা দরকার আছে কি নেই? আমরা কি খুশি ডান্স করতেছি, গান বাজনা করতেছি, কি করতেছি? নবীর জীবনী নিয়ে আলোচনা করতেছি। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, নবীদের আলোচনা করা কি এটা কি ইবাদত? বলুন না সুবহানাল্লাহ। ও জিক্রুস সালিহিনা কাফারাতুন, আর আউলে কিরামদের বুজুর্গের দিনদের আলোচনা করা এটা গুনাহ মাফের একটা কারণ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান আছেন, আমি বসায় রেখে অনেক কথাই বললাম, বেয়াদব হয়ে গেছে, আমি ভাইজানের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আমাকে হক্কানে আলেম হিসেবে কবুল করে নিয়ে দীন ইসলামের খেদমত করা তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।